কুয়াশা ও মেরামতের জন্য বাতিল বহু ট্রেন। বুধবার দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা সহ অনেক রাজ্যের মোট 247টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে 226টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং 21টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। এছাড়াও 16টি ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে এবং 19টি ট্রেনকে ডাইভার্ট করা হয়েছে। কুয়াশা আর মেরামতের কাজের কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল। বাতিল করা হয়েছে 02547 দার্জিলিং ঘুম দার্জিলিং জয় রাইড স্পেশাল ট্রেন। এর আগেও একাধিক ট্রেন বাতিলের ঘটনা ঘটেছে। এর জেরে চরম সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। সেই ভোগান্তি এদিনও অব্যাহত। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা।